সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন, ডিপিআরসি হসপিটাল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছি, আমাদের এক ছোট ভাই আছে যার বয়স মাত্র 17 বছর, যার এই বয়সে খেলাধুলা করার কথা, বিভিন্ন আনন্দ ফুর্তি করার কথা, কিন্তু সেই বয়সে সে পিএলআইডি তে আক্রান্ত হয়েছে। তো আজকে আমরা তার সঙ্গে কথা বলবো, আমরা জানতে চাইবো তার পিএলআইডি হওয়ার গল্পটা। তিনি অনেক চিকিৎসা করেছেন, করার পর ডক্টর শফিলা বোধান স্যারের কাছে এসেছেন। তা আমরা চলুন তার মুখ থেকে শুনবো যে তার কি সমস্যা হয়েছিল, আজকে তিনি সুস্থ হয়ে কি বাসায় যাচ্ছেন কিনা আমরা তার কাছ থেকে জানবো। হাঁটুতে ব্যথা, মানে ব্রাহ্মণবাড়ি অনেক জায়গায় চিকিৎসা করছি, তারপর ভালো হয়নি। ডক্টর বলছে ভালো হয়ে যাবে, খেলাধুলা করতে পারো, সবকিছু করতে পারবা। তারপর ওষুধ টষুধ মেডিসিন অনেক কিছু খাইলাম, ভালো হয়নি। তারপর অনেক চিকিৎসা করছি, স্যার বলছে পিএলআইডি সমস্যা হয়েছে। তো স্যারের কাছে 1 মাস থেরাপি দিলাম, তারপর হাঁটুতে আর পায়ের গোড়ালিতে ব্যথা চলে আসছে। স্যারের কাছে চিকিৎসা করার পর ভালো হইতেছে না। পরে আমি ইউটিউবে ভিডিও দেখলাম শুভুল্লাহ স্যারের, তারপর স্যারের কাছে চলে আসলাম। চলে আসার পরে স্যারে বলছে ফার্স্ট ভর্তি হলে ভর্তি হওয়ার জন্য, ফার্স্ট ভর্তি হয় নাই। আমি 2 মাস ওষুধ খাইছি, ওষুধ খাওয়ার পর 80% ভালো হয়ে গেছিলাম, তারপর আবার চলে আসলাম। চলে আসার পর স্যারে বললো পিএলআইডির সমস্যা আছে, তো 50% হয়ে গেছে। তারপর স্যারে বললাম স্যার আপনার যে ইচ্ছা, স্যার বললো ভর্তি হওয়ার জন্য ভর্তি হলাম। আজকে আমার 12 দিন চলে, প্রায় আমি এখন 100% সুস্থ আছি। আপনি কি আগে স্বাভাবিক জীবনে গিয়ে খেলাধুলা করতে পারবেন? না না, খেলাধুলা করতে পারতাম না, হাঁটতে পারতাম না। না না, আপনি তো আগে হাঁটতে পারতেন না, সেটা ঠিক আছে, যে আজকে যে আপনি বাসায় যাচ্ছেন, যাওয়ার পর যে একটা স্বাভাবিক লাইফ, আপনার অনেক বন্ধু বান্ধব যে খেলাধুলা করতো, সাইকেল চালাইতো, মানে বিভিন্ন ধরনের থাকে না এই কৈশোর বয়সে অনেক কিছু, সেটা করতে পারবেন কিনা এখন? হ্যাঁ, 100% পারবো। পারবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ গোলাম মোস্তফা। আমরা গোলাম মোস্তফার কথা শুনলাম, তার সঙ্গে তার বাবা এসেছেন, আমরা তার কাছ থেকে জানবো যে একটা ছেলে যখন অসুস্থ হয়ে যায় তার ফ্যামিলির যে কি একটা প্রেশার পড়ে যায়, আমরা সেই গল্পটাই শুনবো গোলাম মোস্তফা বাবার কাছ থেকে। চলুন আমরা তার সঙ্গে কথা বলি। চলুন আমরা গোলাম মোস্তফার বাবার সাথে পরিচয়। আসসালামু আলাইকুম। কেমন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো। আপনি তো দীর্ঘদিন ধরে 12 দিনের মতো হসপিটালে আছেন আপনার ছেলেকে নিয়ে, তো একটু কাইন্ডলি শুরুর দিকের গল্পটা যদি বলেন, ওর যে যে মানে সমস্যাটা হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল? তো বললো যে গর্ত করতে গিয়ে সে পড়ে গিয়েছিল, আসলে বলুন কি হয়েছিল? মূলত তো আমাদের স্যার, আমাদের বাড়ি গ্রাম অঞ্চলে। জি। কিউর বাড়ি বা কেউর বাড়ি মানে নদীর দিকে থাকে, তো আমরা আসলে একটা খালের দিকে আমাদের বাড়ি পড়ছে। এটা ওই বাড়িটা ঠিক রাখতে গিয়ে মাটি ভরাট করতে হয়, প্লাস এই প্রোডাকশন ওয়াল করতে হচ্ছে। আমরা বাপে পুতে আরো কামলা নিয়ে আসে সব মিলে 5-6 জন কাজ করতেছি। শেষ প্রান্তে, কাজের শেষ প্রান্তে, মানে গর্ত করা শেষ, ওর কাছে কথাবার্তা বলতেছে, হঠাৎ করে আমরা যখন ওইটা বসে রয়েছি ও উঠতে চাইছে, উঠতে গিয়ে সেটা এই 2 হাত দিয়ে সামনে চাপ দিছে, বাচ্চা মানুষ না, চাপ দিছে যে ওই মাটিটা ভেঙে তার পায়ের দিকে পড়ছে, পায়ের দিকে পড়ছে। মূলত পায়ের দিকে পড়ার পরে আপনার পায়ের আঙ্গুলের দিকে কোনো চাপ লাগে না, আমরা এই দিকে অ্যালাইনমেন্ট করে ঢুকছি, আর ওর যে পায়ের দিকে এই মাটিটা পড়ছে তখন পাশের দিকে একটা ধাক্কা মারছে। আচ্ছা আচ্ছা। এটা পড়ছে মায়ের বাপরে কয়েক ধাক্কা মারছে, পরে ওই সময় তার পিএলআইডির সমস্যাটা হয়েছে, এখন বুঝতে পারতেছে আর কি। এরপরে আমরা প্রাথমিকভাবে তাকে এই পানিতে নিলাম, পরে বরফ দিলাম, সে ইচ্ছা মতো এখান থেকে আবার উঠে বাড়িতেছে। এরপরে ডাক্তারের কাছ থেকে কিছু, আমাদের গ্রামের গ্রাম্য ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধপত্র আনছি, আনার পরে খাওয়াইছি, কইছে এখন ভালোই। যেই 10-12 দিন গেছে তখন আমার বলছে আব্বা আমার তো হাঁটু দিয়ে দিকে ব্যথা করতেছে, একটা হাঁটু ব্যথা করতেছে, মানে নিষ্ঠার দিকে। আচ্ছা আচ্ছা। তখন আমি আর একটু উপরের লেভেলের ডাক্তারের কাছে গেলাম, এখানে এক্সট্রা কিছু করে নাই, তো ওর কাছে ওষুধ আনছি, ব্যথাটা কমতেছে না। আচ্ছা। কমতেছে না পরে আমি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া, তখন ওই করোনার মহামারী প্রচুর মানে
গড়তে বাহির হওয়ার মতো কোনো কিছু না, যে একমাত্র যদি মানে অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো জায়গায় যাওয়া সম্ভব না, এবং এক গ্রাম থেকে আরেক গ্রাম যদি কেউ যেতে চায় ওই গ্রামে ঢুকতে দেয় না। আমাদের গ্রাম অঞ্চলে এরকম প্রভাব, তাহলে আমরা ঢাকার অবস্থাটা কি বুঝু, এবারে টিভি তো আমরা দেখি কি অবস্থা, তখন ওই সময়টার মধ্যে তার এই অসুবিধা। যেভাবে হোক আমাদের গ্রাম পার্শ্ববর্তী গ্রাম বরনগর গ্রাম, আমি আছি গুজিয়াগাল গ্রামে, বরনগর গ্রামের একজন ডাক্তার MBBS ট্রমা বিশেষজ্ঞ, ইন্ডিয়াতে কোর্স করে আসছে। যেভাবে হোক আমরা এই করোনাকে অপেক্ষা করে মানে ব্রাহ্মণবাড়িয়া গেলাম, তার সঙ্গে দেখা করলাম, বললাম ভাই আমি তো করোনার কারণে ঢাকা যেতে পারি না, এখন আমি আমার ছেলেরা তো ভাই এই সমস্যা। সে বললো অসুবিধা নাই, তুমি এক কাজ করো, তোমার একটা MRI করতে হবে। MRI তখন আমি ব্রাহ্মণবাড়িয়া MRI যে করবো, ব্রাহ্মণবাড়িয়ার মেশিনটা তো ভালো না, MRI করলাম, যাই হোক রেজাল্ট আসলো তেমন বেশি ভালো আইলো না। পরে দা সে বললো যে হালকা একটা সমস্যা, যে জায়গায় সে ব্যথা করে ওই জায়গার কোন রিপোর্ট আসে না, আসছে তো অন্য জায়গায়। তা আমি বললাম ভাই আমি বাইরে মানে আমাদের পার্শ্ববর্তী ভাই বুঝেন না, তে আমি বললাম ভাই কি সমস্যাটা, মেরুদণ্ড একটু ফাঁকা আই আইছে। তখন সে কইলো আচ্ছা ঠিক আছে, রিপোর্ট তো আমি দেখলাম, চলো করে নিয়া একটা কোমরের মাঝে ওই যে আল্ট্রাসাউন্ড করে ইঞ্জেকশন দিচ্ছে, ব্যথার ইঞ্জেকশন, প্রায় 5,000 টাকার মতো খরচ দিছে। পরে তখন তারে আমার ভাই তো ভাই না করে বাতি দিতে আমার সাথে আসো, ওর সাথে হসপিটালের মাথার থেকে ওই মাথায় দুইবার আপ ডাউন করেছে, করেছে এখন ব্যথা ব্যথা নেই, ব্যথা নেই। সেই বলতে স্যার আমার তখন ব্যথা নাই, ঠিক আছে তোমার যদি ব্যথা এখন না তাহে তুমি বাড়িতে গিয়ে সুন্দর করে এই নিয়ম মতো তা ব্যায়াম ট্যাম করাই দিছে, এইভাবে ব্যায়াম করবা, এইভাবে চলবা, এইভাবে খানা খাইবা, বাস যদি ব্যথা আবার পুনরায় আসে আমার কাছে আবার আসবা, প্রয়োজন আমি আরেকটা ইঞ্জেকশন দেব। এই করতে করতে 2-4 দিন 5 দিন গেছে, পরে ব্যথা আবার আস্তে আস্তে বাড়তেছে। তখন আমরা ভাবলাম যে তা যে ইঞ্জেকশনটা দিছে হয়তো ততক্ষণে ব্যথা ভালো করার জন্য দিছে, দীর্ঘমেয়াদি পরে আবার গেছি আমি যাই আসলাম, ওষুধপত্র দিয়ে সাইন না খাওয়াইছে কোনো কাজ আসছে না। যাক পরে গেলাম ইয়াতে নাম কি মেরুদণ্ড সার্জারি বিশেষজ্ঞ, উনি আবার আমাদের এলাকায় যা ব্রাহ্মণবাড়িয়া বিভাগে যা ডিস্ট্রিক্টে যা, তখন উনার কাছে দেখা করার পরে উনি বললো তুমি এক কাজ করো, আমি এখানে তারা তো আমি কমপ্লিট করতে পারব না, তুমি পপুলাতে যাই। আমি বলি তাই আপনার কাছে এসে আপনি ওষুধ দেন, সে সারা ওষুধ দিছে, ওই ওষুধ খায় কোনো উপকার হয় না, তিনবার গেছি সারের কাছে, একবার গেলে ওই তো না বুঝতে পারে যে দ্বিতীয়বার যাই, এইরকম ভাবে তিনবার যাওয়ার পরে তো প্রথমেই তো বললাম করোনার কারণে ঢুকতে পারিনি আমরা, এরপরে গেলাম বলে আমি পপুলাতে আমার সাথে দেখা করো, তখন আবার ঢাকা আইসি, এই সময় একটু লকডাউনে একটু স্থিতিশীল হয়েছে, ঢাকা পপুলাতে গেলাম, পপুলাতে যাওয়ার পরে বললাম স্যার আপনি যদিও আমাকে চিকিৎসা করছেন আমার কপাল ভালো না, আমি ভালো হয় নাই, আমি আপনাকে দোষেছি, হাজার হাজার রুপি আপনার সাথে সাক্ষাৎ করতেছে, ওষুধপত্র খাইতেছে, ভালো হইতেছে, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি এই লজ্জাটা রাখি নাই স্যার, আমি আপনার দ্বারা একটু সুপরামর্শ নিতে যে আমি আমার এলাকার বল কি, আমি স্যার আমাকে এমন একজন ডাক্তার আপনি দেখাই দেন আমি যেন প্রতারণার শিকার না হই, কারণ ঢাকা এসে প্রতারণার শিকার হয়ে যা লাগে। পরে স্যার বলে ঠিক আছে আমরা যার কলমের গুদা সারা বাংলাদেশ আমরা রুজি করে খাই, আমি আমার উস্তাদের কাছে পাঠাই দিই, পাঠাইলো আমার কাছে পাঠাইলো, তার কাছে পাঠাইলো বলে স্যারে তারে দেখি আমি কেন দেখাইতে অনেক কিছু কইছি, আর ওই যে এই দর্শকের স্যারে আমার কাছে এফার্ট লিখে দিয়েছে, স্যার আমি তিনবার দেখছি ওই ছেলেটা ছেলেটা আমার এলাকায় কিন্তু আমার ওষুধে তার কোনো উপকার হচ্ছে না, কেন জানি হচ্ছে না আমি জানি না, আমি আপনার কাছে পাঠাই দিলাম স্যার আমার এই ছেলেটার একটু দেখবেন। ওইটা দীক্ষা স্যার আবার একটু মনোযোগ দিয়ে দেখছে, ও দেখো ওইটা শালম সাহেব পাঠাইছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখা, এরপরে দেখছে এরা তো ওই মুহূর্তে করোনা অবস্থা স্যারেরও করোনা হয়েছিল ওই মুহূর্তে মাঝে আমি আইছি, মানে ইয়ে কাছাকাছি যাওয়া যায় না,
অনেক দূর, তাকে মুখে মাছ, না আমি বুঝি না আমার কথা স্যারে বুঝে, এই অবস্থার মধ্যে ইশারা ইঙ্গিতে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিল, এমআরআই দিল, এরপরে অনেক রক্ত পরীক্ষা দিল, মানে এক্স রে দিল, বিভিন্ন ভাবে তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো তার PLID সমস্যা, তাকে সার্জারি করতে হবে। তখন আমি ব্যাঙ্গে পড়লাম, পরে আমি কান্দা কইলাম, স্যার সে তো বাচ্চা মানুষ, আজকে কিন্তু গল্পটা ষোলো মাসের গল্প বলতেছি, ষোলো মাসের গল্প ধরা চিকিৎসা করতেছি তার। এরপরে আপনার স্যারের কাছে কান্দা কাটে বলছি, স্যার আমাকে দুই মাসের ওষুধ দেন, দেখি সে তো বাচ্চা মানুষ, ওষুধের মাধ্যমে হয়তো যাইতে পারে, কিন্তু হঠাৎ করে বললেন সার্জারি, আমি তো সার্জারির জন্য প্রস্তুতি আসিনি। তখন নাম বললো, আচ্ছা বাচ্চা মানুষ, তার বাবা কেন একটা করতেছে, আর দস্তগির ইয়ে করে দিছে, ইয়া করো তাকে এক মাসের ওষুধ দো, যদি এক মাসের ভিতরে তার কোনো উপকার না আসে তাহলে আমরা অন্য পদক্ষেপে যাবো। পরে এক মাসের ওষুধ কম্পিউটারটি পাঠাতে দিছে, আমরা এক মাস ওষুধ দশ দিন ওষুধ খাইছি, পরে যে কোমরে যে ব্যথাটা করতো হাঁটুর থেকে কোমরে গেছে গা, ওই যে PLID সমস্যা, আর ওই প্রথম আমাদের ব্রাহ্মণবাড়িয়া হসপিটালের ডাক্তার বলছিল যে মেরুদণ্ড পাকা, এইটা এখন কার্যকর হয়েছে, এরপরে মেরুদণ্ড ব্যথাটা আল্লাহ দিলে প্রসারের মাধ্যমে ভালো হয়েছে, মানে ব্যথা নাই, কিন্তু PLID যে সমস্যা এটা যে গোপনে রয়ে গেছে, আমি তো ভাবছি যে ব্যথা দিত নাই, তাহলে কোমরে PLID সমস্যা আর নাই, আবার আরেকদিন একটা এক্সট্রা করাইছে, দেখি কয়টা তো আলহামদুলিল্লাহ ভালোর পথে, যাও তুমি ওষুধ খাই যাও। তখন ওইটা ওই জায়গার ব্যথা একদম নাই, মানে কোমরে ব্যথা একদম নাই, এখন ওই তার হসপিটালও সিঁড়ি বেয়ে ওঠানামা করাতে, বাসার থেকে আসা যাওয়া করাতে এই থেরাপি দিতে গিয়া উনি এক মাস থেরাপি দিছে, এক মাস আমরা ওষুধও খাই গেছি, এক মাস থেরাপি দিছি, যেভাবে বলছে একটা চুন পরিমাণে দিছে করি না আমি, এইভাবে করার পরে মানে হাঁটুটা ব্যথা করে, ডাইন হাঁটুটা ফুললে জায়গা ব্যথা করে, উনি হাঁটতে পারে না। তখন স্যারের কাছে বললাম, স্যার আমার ছেলেরা তো কোমর ব্যথা ভালো হয়ে গেল গা, এখন হাঁটুর ব্যথা কয়টা সম্পূর্ণ বালিলে এটা বলে দেবো গা। আরেকবার চতুর্থ বার গিয়ে বললাম, স্যার কোমরের ব্যথা তার করে না, এখন হাঁটু কেন এইটা করতেছে, স্যারও একটু মনে মাঝে একটু কেমন কেমন বুঝলো। তখন আমি ভাবলাম সে তো মেরুদণ্ড বিশেষজ্ঞ, হাঁটুর কথা আমি খালি কইলে কি লাভ হইব, আমি নিজের থেকে চেঞ্জ করে নিলাম যে ওর কাছে আর গেলে কাম হইতো না, যাক তখন কোমরে ব্যথা করে না, খালি হাঁটু নিয়ে চিন্তাতে আছি, অনেক চিন্তা আছি। এরপরে মনে মনে আল্লাহর কাছে ডাকতেছি, আল্লাহ আমার ভালো একজন ডাক্তার কিভাবে আমি খুঁজে পাবো, এরপরে ভাবলাম যে ইউটিউব চ্যানেলে তো অনেকেই গল্প সারে, অনেক ডাক্তারের নাম টাম সারে, আচ্ছা আমি ইউটিউবে ঢুকি, ইউটিউব দেখতে দেখতে রাইতে রাইতে দেখতে 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 আমি করলাম না কয়েক হাজার টাকা MB নষ্ট করছি আমি। তখন পাইলাম অক্ষরে সত্য কথাটা, প্রথম পাইলাম আসেনি একজন ওই যে উনের আপনার মতোই স্বাস্থ্য দাঁড়িওলা, জি জি সুন্দর, ওনার ইয়েটা পাইলাম, পরে দেখলাম নাম্বার পাইলাম, ফোন দিলাম, ওনার ইয়েটা যখন টানছি তখন দিই সুফুল্লা স্যারের ভিডিওটা, আমি তো ওনারটা দিচ্ছি, ওনারটা দেখালো, আবার এই ভিতরে আমি ফোন মেরে দিচ্ছি এই জায়গাতে, কো হ্যাঁ আমরা তো ওই রোগেরই চিকিৎসা করি, আপনারা আসুন অসুবিধা নেই, ঠিক আছে। আমি আবার সুফুল্লা স্যারের ভিডিও দেখলাম, দেখে দেখি ওর সে সুফুল্লা স্যারের যে গল্প, স্যারের যে ভিডিও করতেছে, রুগীগুলার সাক্ষাৎকার নিতেছে বা কি কি রোগের চিকিৎসা করে, টিভিতেও দেখি, এইদিকে ইউটিউব চ্যানেলও দেখি, আমার আস্তে আস্তে মনের মধ্যে এমন একটা আশা জাগলো, আমি বললাম যে এবার আমি পাইছি, শেষ চেষ্টা হিসেবে একটু না না শেষ চেষ্টা না, করে অন্তরে ১০০% বিশ্বাস হয়েছে যে এই জায়গায় গেলে আমার ছেলে একটা কথা কইব, মানে ভালো হবে, এটা ১০০% গ্যারান্টি, আমার অন্তরে বিশ্বাস আসে, একটা আশা ছিল, আশা ঠিক আছে এটা আমরা হবে, জি। এরপরে আমি গোপনী ভাবে আমার একটা বাই ফাড়াইলাম এখানে, জি সে এলজেডিতে চাকরি করে, আমি বলি ক্রিমিনিমুন তুই আগে যাই দীক্ষা, পরে আইসে কথাবার্তা বলে গেছে, আবার আমি আইসি গোপনী ভাবে চিকিৎসা শুনলো মানুষ করতেছে আন্দাজ পাতিছেন,
কি অবস্থার মধ্যে আছে, অবশ্যই একটা বিশ্বাস উঠে গেছে চিকিৎসা ব্যবস্থা। পরে আমি আবার আইলাম, আসে আমি দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বলে যত জায়গা তালা আছে প্রত্যেকটা থালায় আমি নিজে ইনকোয়ারি করে গেছি, সত্য কথাটা নিজে এসে ইনকোয়ারি করে গেছি প্রত্যেক মানে তিন চারজন রোগীর নাম আসলে ইউটিউব বা এই কথার সাথে মিল আছে কিনা। এই তো পরে আমি দুইজন গার্জেন পাইলাম, এদের কাছ থেকে গার্জেনের নাম্বার নিলাম, নিয়ে বললাম তোমরা যে চিকিৎসা দিন আছো তোমরা কে কি রুগী, বলে আমরা এই রুগী। ও ঠিক আছে আমার ছেলেটা এই সমস্যা। তখন আমার এরা অবরস দিল, আঙ্কেল আপনার ছেলেটা অতি তাড়াতাড়ি এখানে ভর্তি করেন, কারণ আমাদের সমস্যার থেকে আপনার ছেলের সমস্যা মাত্র সামথিং, এই হসপিটালে কোনো ব্যাপার বিষয় না এটা, কিন্তু আমরা জটিল, আমরা জটিল যখন ভালো ছিল আপনার ছেলে ভালো হইব, তো বিশ্বাসটা আরো জাগলো, বিশ্বাসটা আরো জাগার পরে আমি পরে দিয়ে করছি না ওই সারা দাঁড়া আসি। আসার পরে স্যার থেকে কয়া বয়া ওষুধপত্র নিয়ে গেলাম, নেওয়ার পরে তো তিন দিন ওষুধ খাইছে, মানে ওষুধ তো দিছে ব্যতিক্রম ওষুধ, এমন ব্যতিক্রম খাবার ইঞ্জেকশন ভ্যাকসিন এরপরে ইন্ডিয়ান সব ওষুধ, জানি না ওর সহ্য হয়েছে কিনা। ঢাকায় দুই দিন খায়া তৃতীয় দিন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরের দিন তার ডায়রিয়া করতেছে। আমি আবার ঢাকা, আমাকে ফোন দিল, অবস্থা খুব খারাপ ডায়রিয়ার, পরে বাড়ির যায় সে আমি বাড়িতে গিয়ে এসে যাইবার আগে আম্মা আব্বা, আমার আম্মা আব্বা আছে, আমার ভাই আছে, এরা চিকিৎসা বিকিৎসা করছে, স্যালাইন বেলেন চার পাঁচটা স্যালাইন লাগছে, সে ডায়রিয়া ভালো হয়েছে। পরে আবার পুনরায় এই ওষুধ ছাড়াইছি, দেখা গেছে সাতটা খানি খাইছি পরে ব্যথা অনেকটা কমে গেছে। পরে আমি বলি বাজান দুজন এক সপ্তাহে তোর ব্যথাটা যে ষোলো মাসে আমি যেখানে সমাধা করতে পারছি না, এক সপ্তাহে তোর ব্যথা এত আরাম পাইতেছ, ঠিক আছে আমি ওষুধ দিয়ে আবার ডাকাত আবার আসি এনে। আচ্ছা ওষুধ তো কোনো জায়গায় পাও, অন্য জায়গায় মানে ব্রাহ্মণবাড়ি আমি খুঁজতে খুঁজতে বলতে গেলে মেডিকেলের শহর বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে, এই মেজিকটা কথা কইতেছি ব্রাহ্মণবাড়ি এত মেডিকেল যে বলার বাইরে, যে কোনো জায়গায় আমরা নিয়ে এই স্লিপটা ধরি, বলে ভাই এইগুলা ওষুধ ব্যান্ডের ওষুধ বাইরের ওষুধ এগুলা যেখান থেকে আপনার ওইখানে যান। যাই হোক এদিকে আইতে শ্যামলীর এই যে কত বড় বড় হসপিটাল, এর সামনে দেশি বিদেশি ওষুধ পাওয়া যায়, লেহা আছে চেম্বারের সামনে, ওগুলোর সাথে খোঁজাখুঁজি হয়েছে। আমি অন্য লোক দিয়ে আমার বাড়ি দিয়ে খুঁজাইছি যে এই ওষুধ গুলো আছে না, মোবাইলে ইয়া দিয়ে সারছি এদের কাছে স্লিপটা, খুঁজে না ভাই পাওয়া যান, ঠিক আছে। পরে আমার একটু বাইর দিয়ে সেরে এন থেকে নেওয়াইছে ওষুধ, নিয়ে ও আবার পাঠাইছে, আমি আবার নিজে এসে ওষুধ নিছি, ওষুধ তো অনেক দামি, ওষুধটা একটু দামি না। পরে দেখ যাই হোক এই পর্যন্ত আসলাম, এখন আবার দ্বিতীয়বার ডাক্তারের কাছে আসলাম, আসার পরে ভালো হইলাম, ভর্তি হইলাম, ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখা গেছে বলতে গেলে তো 100% কেউ তো আর বলতে পারে না, কিছু না কিছু সমস্যা নিয়ে ওই দুনিয়াতে মানুষ চলাফেরা করে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে এই চার পাঁচ দিন দ্বারা থেরাপি দিছে, পরে নিজেরই বলছে যে বর্তমানে তার পিএলএইড সমস্যা আমরা এখন আর বুঝি না, তবে যদি বুঝ মানে থাকতো তাহলে 9 ডিগ্রি পাউডার উপরে তুলতে পারতো না, সে তো নিজের 9 ডিগ্রি তুলতে পারে। ঠিক আছে সারা দিন তো বলছে পিএলএইড সমস্যা আছে, আর সে বাচ্চা মানুষ, আমি আসছি যে কয়দিন লাগে সমস্যা সমাধান হইতে, আপনারা যেদিন বলবেন ওই দিন আমি দেন। এরা পাঁচজনে তারা দেখছে, ওই তো সুদির কারণে একজন পাল্টাই দিয়েছে। তখন আমি প্রশ্ন করি আপনি যে আজকে তাকে থেরাপিটা দিলেন তার পিএলএইড সমস্যাটা কিরকম বুঝলেন, না বুঝি না পিএলএইড সমস্যা তেমন এখন নাই, আল্লাহর মতে ভালোর দিকে, ঠিক আছে দিতে থাকে ইয়ে দিল মহাইপুরে দিল, এরপরে হুমায়ুন ভাই দিল, এরপরে লিটনে ইয়া রিপনে দিল, আর এটার নাম কিনা নিতুষ, সবাই বললো যে না তার পিএলএইড সমস্যা আলহামদুলিল্লাহ ভালোর দিকে। তো একটু সমস্যায় এই যে পায়ের গোড়ালি, পায়ের গোড়ালির দিকে যে একটু সমস্যা, এটা বললাম যে 80% তো আমরা ব্যথা বাড়ির থেকে ভালো নিয়ে আসি, পায়ের গোড়ালির ব্যথাটা একটু কমতেছে না, এদের সাথে আমি একটু রাগারাই করছি, সত্য কথা অভিনয় করছি, আমি ব্যাগটেক গুছাইয়া বুঝাম কথা তোমাদের আসলে এক সপ্তাহ ধরে তারা ভিজেছি, আমার সামথিং পায়ের গোড়ালির ব্যথাটাই ভালো না, আমি সত্য কথাটা অভিনয় করছি, বুঝা গেছে সেরা। পরে ইয়া ওই হুমায়ুন ভাই বলে ইয়া ধরে ফোন দিছি, তার নাম দিকে ওই যে মোটা স্বাস্থ্য করে আসগর বললে আছে, ঠিক আছে আমি পাঠাইতেছি, হুমায়ুন ভাই পাঠাইছে। পরে হুমায়ুন ভাই গিয়ে বাবু তোমার কোন দিকে ব্যথা দিই, ব্যথা কতক্ষণ তাহা আমার দেয়ার আছে,
পরে তা নিয়ে সেরা তার কি রুমে নিচে নিয়ে সেরা আমার সামনে ওই কিটা করছে আকো ফটোমি করছে ব্যথা নাই একদম পানি হয়ে গেছে ব্যথা তাহলে এই আকো ফটোমিটা তো আমার আরো পাঁচ দিন আগে করতো তা আমি আমি অর্থের দিকে কিছু বাঁচলামও আর আমার ছেলে আর এই পর্যন্ত করলে আরো ভালো যেত এরপরে ওই আকো ফটোমিটা করার পরে আলহামদুলিল্লাহ এখন পায়ের গোড়ালি তার ব্যথা নাই টান দিলেও ব্যথা লাগে না হাঁটলেও ব্যথা লাগে না ওরা আবার ওরা হাঁটাইছে যে আরো দুই দিন তা হ্যাঁ দুই দিন থেকে টেস্ট করে আটাআটি করো যদি ব্যথা করে আমরা আছি হ্যাঁ পরবর্তীতে ব্যথা যদি বাড়েও আমাদের সাথে যোগাযোগ করবা ডাক্তারের মাধ্যমে আমরা তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করব এই আমার বক্তব্য সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা গোলাম মোস্তফার বাবার সঙ্গে কথা বললাম তো ভাই তার অনুভূতির কথা আমাদেরকে জানালেন শুরু থেকে যে ঘটনাগুলো ঘটেছিল কোথায় কোথায় গিয়েছিলেন তার যে সমস্যাগুলো ছিল তার পরিবারের যে তার ছেলেকে নিয়ে তিনি যে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তো আলহামদুলিল্লাহ তার ছেলে আজকে সুস্থ আছেন তিনি তাতে অনেক খুশি আছেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি বলতে চাই পিএলআইডি এমন একটা রোগ যেটা বয়স দেখে নয় তারপর যৌবন দেখে নয় কৈশোর দেখে নয় যে কোনো সময় মানুষের যে কোনো সময় হতে পারে এই যে মানুষটি তার সন্তানকে নিয়ে ১৬টি মাস বিভিন্ন জায়গায় গিয়েছেন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন বিভিন্ন মেডিসিন খেয়েছেন আসলে আমরা আমাদের ঘর পের হলে আমরা অনেক চিকিৎসা ব্যবস্থা অনেক ডক্টরকে আমরা দেখতে পাই কিন্তু আমরা সঠিক জায়গাটা নির্ণয় করতে আমরা দেরি করে ফেলি তো অবশেষে তিনি সঠিক জায়গায় এসেছেন ডক্টর শফিউল আবদান স্যারের কাছে এসেছেন স্যার যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো পালন করেছেন আজকে আলহামদুলিল্লাহ তার ছেলে সুস্থ আছেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন আসলে কোথায় চিকিৎসা করছেন কোথায় অর্থ খরচ করছেন এটা আমরা কেউ জানি না আসলে সঠিক জায়গায় গিয়ে সঠিক রোগ নির্ণয় করাটা এটাও একটা অবশ্যই জ্ঞানের ব্যাপার তো আপনারা সঠিক জায়গায় যাবেন সঠিক জায়গায় গিয়ে অবশ্যই সঠিক চিকিৎসাটা করাবেন সুস্থ থাকবেন ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল আবদান স্যার শুক্রবার ছাড়া সব দিনে চেম্বার করে থাকেন শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি রোগী দেখে থাকেন স্যারের সঙ্গে দেখা করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আমাদের হটলাইন গুলো আছে সেই নাম্বারে ফোন করে একদিন আগে ফোন করে অবশ্যই সিরিয়াল দিয়ে আপনারা চলে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমাদের প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল